আজকের তরুণ প্রজন্ম মাল্টিপ্লেক্সে ছবি দেখতে বেশি পছন্দ করে, তাই তাদের পছন্দের কথা মাথায় রেখেই মাল্টিপ্লেক্সে একের পর এক নতুন কারিগরি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই পরীক্ষারই ফসল ScreenX, এক ব্র্যান্ড মাল্টিপ্লেক্স কোম্পানির সদ্যই সামনে এলো ScreenX। শুভারম্ভের দিন এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি দেখতে নিশ্চয়ই মাল্টিপ্লেক্সে যান এবার থেকে, কিন্তু ছবি দেখতে গেলে আপনার জন্য অপেক্ষা করছে নতুন চমক, কারণ সেখানে এসে গেছে ScreenX। আপনার জন্য অপেক্ষা করছে 270 ডিগ্রি ভিউইং এক্সপিরিয়েন্স। মুম্বাইয়ের পর কলকাতায় দ্বিতীয় শহর যেখানে দেখা যাবে ScreenX। ব্র্যান্ড মাল্টিপ্লেক্স কোম্পানির এই নতুন চমকের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের বেশ কিছু বড় সড় সিনেমার নাম। উদ্বোধনের দিন এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্বভাবতই খুশি তিনি। ফার্স্ট টাইম উইথ দি অডিয়েন্স আমি এই একটা লম্বা ট্রেলার মতন দেখলাম, একটা এক্সপিরিয়েন্স করলাম। আর হোয়াট এভার হ্যাপেন্স টু ক্যালকাটা, দিস ইজ সেকেন্ড ইন ইন্ডিয়া। এটা আমি, ইট ইস এ কোরিয়ান কোম্পানি উইচ, দে হ্যাভ দিস টেকনোলজি, দে হ্যাভ লঞ্চ। এটা খুব পপুলার হয়েছে অনেক জায়গায়, আর পপুলার হয়েছে বলে পৃথিবী বিখ্যাত ছবিগুলো তারা এটার সঙ্গে জড়িয়ে গেছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তো বটেই, কারণ টেকনোলজির সঙ্গে ইমোশনস, আমাদের সিনেমা মানে তো ইমোশনস, এই দুটোর কোথাও একটা কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট গিভস ইউ নিউ এক্সপিরিয়েন্স। সিনেমা দেখার কারিগরি বিভাগ যত উন্নত হচ্ছে ততই সুন্দর হচ্ছে ছবি দেখার অভিজ্ঞতা। শহরের নতুন অতিথি ScreenX কিন্তু আপনার জন্যই অপেক্ষারত। আপনি কবে যাচ্ছেন ছবি দেখতে? ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, কলকাতা লাইভ। বিনোদন সারাদিন আপাতত এই পর্যন্তই।